हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी फाहमिदा परवीन उर्मी, आमार चैनले सबाइके वेलकाम। आजकेर रेसिपिते आमी आपनादेर साथे शेयर करब चुलाय तैरी चिकेन तंदूरी। एकदमी खुबी सहज एवं परफेक्ट भावे रेस्टुरेंटेड स्टाइले चुलाय तैरी करब चिकेन तंदूरी। ताहले आमार आजकेर ए रेसिपिटी देखार जन्य अवश्य भिडियोर प्रथम थेके शेष पर्यन्त देखते हबे। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তবে ভিডিওটি শুরু করি। চিকেন তন্দুরিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চিকেনের লেগ পিস নিয়েছি দুইটা, আর নিয়েছি চিকেনের বুকের দুইটা পিস। আপনারা চাইলে লেগ পিস দিয়েও করতে পারেন অথবা বুকের অংশটা দিয়েও तंदूरी चिकेन तैरी करते पारें। एखन आमी चिकेनटाके खूब भालोभावे धुए नेब। धुए नेवार जन्य चिकेने दिए दिच्छी पानी आर दिए दिच्छी अल्प एकटु परिमाण भिनेगार। भिनेगारटा देवाते चिकेनेर गाए जे गंधटा थाके सेटा आर थाकबे ना। चिकेनटाके धुए नेवा हये गेछे, एखन आमी एकटा बाटि निये निएछि। बाटिते मशलाटा रेडी करे नेब। दिए दिच्छी एक कप परिमाण टक दई, वन टेबिल स्पून आदा बाटा, वन टेबिल स्पून रसुन बाटा, वन टेबिल स्पून मरीचर गुड़ो, हाफ टेबिल स्पून हलुद गुड़ो, वन टेबिल स्पून धनिया गुड़ो, वन टेबिल स्पून जीरा गुड़ो, वन टेबिल स्पून गरम मसला गुड़ो दिए आमी एकटा लेबू निये लेबू थेके किछुटा रस मसलाटाते एड करे दिच्छी। एखन एखाने एड करे दिच्छी हाफ टेबिल चामचेर मतो कालो गोलमरिचेर गुड़ा, आर दिए दिच्छी परिमाण मतो सरिषार तेल। सरिषार तेलटा एखाने अवश्यई दिते हबे, सरिषार तेलटा दिले चिकेनटा अनेक टेस्ट हबे। आर दिए दिच्छी परिमाण मतो लवण। এখন একটা চামচ দিয়ে সবগুলো মশলাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আপনারা একটু চেক করে দেখতে পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন আমি নিয়ে নেছি চিকেনগুলো। চিকেনগুলো নিয়ে মশলাটা আমি চিকেনের উপর ঢেলে দিচ্ছি। এখন চিকেনটার সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেছি। চিকেনটাকে তো আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, উপরের অংশে মিশে গেছে খুব ভালোভাবে। এখন চিকেনটার ভিতরে যাতে মশলাটা খুব সহজেই ঢুকতে পারে তার জন্য আমি একটা ছুরির সাহায্যে চিকেনটাকে ডিপ করে কেটে নেছি, যাতে করে মশলাটা চিকেনটার ভিতরের অংশতেও ঢুকতে পারে। কেটে আমি আরও একটু মশলাটা দিয়ে চিকেনের ভেতরের অংশ সহ খুব ভালোভাবে মাখিয়ে নেছি। চিকেনগুলোর সাথে মশলাটা মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ওভারনাইট ম্যারিনেশন করব। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেশন করতে পারেন, অথবা আপনাদের হাতে যদি কম সময় কম থাকে তাহলে আপনারা দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঢাকনাটা উঠিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন মশলাটার সাথে চিকেনটা অনেকটাই মাখোমাখো হয়ে গিয়েছে। চিকেন তান্দুরি বানানোর ক্ষেত্রে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। যত বেশিক্ষণ আপনারা চিকেনটাকে ম্যারিনেশন করবেন ততই চিকেন তান্দুরিটা খেতে টেস্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ফুড কালার, যাতে তান্দুরির চিকেনের কালারটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। এই জন্য অল্প একটু ফুড কালার আমি দিয়ে দিয়েছি। ফুড কালারটা আপনারা প্রথমেই দিতে যাবেন না, চুলায় ফ্রাই করার অল্প একটু আগে ফুড কালারটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম চুলায়। চুলায় ফ্রাই প্যানটা দিয়ে, ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে অল্প একটু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে বাটার। বাটারটা দেওয়ার কারণে চিকেন তান্দুরির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। বাটারটা তেলের সাথে আমি গুলিয়ে নিচ্ছি।
গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় আমি অল্প অল্প করে একটা ব্রাশার দিয়ে খুব ভালোভাবে তেলগুলো নিচে থেকে উপর দিকে ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, যাতে করে উপরের অংশটা যাতে তেল মিস না করে সেজন্য আমি ব্রাশ দিয়ে বারবার ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে আমি এক মিনিট ভাজার পরে একটা চামচ দিয়ে অপর পিঠ উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এক মিনিট করে আমি উভয় পাশেই ভেজে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটা ব্রাশার দিয়ে তেলগুলোকে আরেকটু উপরে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও আরেক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অলমোস্ট আমার চিকেন তান্দুরি ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চিকেনই এভাবে ভেজে নেব। এখন চুলায় যে বাকি তেলটুকু ছিল সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মশলা তৈরি করব, এটা হচ্ছে একটা স্পেশাল মশলা। যে মশলাটা আমাদের বাড়তি ছিল সেই মশলাটা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে হালকা একটু নেড়েচেড়েই মশলাটা প্রস্তুত করে নিচ্ছি। স্পেশাল এই মশলাটা তান্দুরি চিকেনের সাথে পরিবেশন করলে তান্দুরি চিকেনটার স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটাও আমাদের খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে, তাহলে আমরা তখন বুঝতে পারবো আমাদের মশলাটা একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তান্দুরি চিকেনটার সাথে খেতে অসম্ভব মজা লাগে। এই তো আমার চিকেনটাও এদিকে হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর লুকটা দেখতে এমন এসেছে। এখন রয়ে গেছে আরও একটা টিপস, আর এটা হচ্ছে কয়লা পোড়ানো। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কয়লার যে ফ্লেভারটা থাকে তান্দুরি চিকেনের মধ্যে সেটা কিন্তু অসাধারণ লাগে, আর আমরা বাসায় সেটা তৈরি করে নিচ্ছি। কয়লাটা চুলায় অল্প একটু পুড়িয়ে এখন কয়লাটাতে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি তান্দুরি চিকেনটার সাথে যাতে কয়লার ধোঁয়াটা অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়লা পোড়ানোর যে দুয়ার যে গ্রানটা থাকে সেটা তান্দুরি চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এটা খেতে অসাধারণ লাগবে। ব্যাস, আমাদের তান্দুরি চিকেন রেসিপিটা একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটাই ইয়াম্মি হয়েছে আর খেতেও ঠিক ততটাই ইয়াম্মি হয়েছে। আমরা নান রুটির সাথে তান্দুরি চিকেনটা পরিবেশন করে নিয়েছি, আর সাথে তো একটা স্পেশাল মশলা আছেই। আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন, অল্প কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারেন। যারা ট্রাই না করেছেন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। আমার আজকের এই চিকেন তান্দুরি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।